Oma Chandala Pratihatarayo Yasya Prema Pravaho Lokatito Yahanadaho Lokakalyana Margam Trailokevya Pratima Mahima Janaki Pranando Bhaktya Jnanam Ritabharavaku Sitayayo Hiramah Stabhi Kritya Pralaya Kavitam Vahavotham Mahantam Itva Ratrim Prakriti Sahajam Andhatami Sramishram Gitam Shantam Madhurapapiyaha Sinhanadam Jagarja Soyam Jata Pratita Purusho Ramakrishna Spritanyam Jaya Jaya Ramakrishna Panchakalpa Turu Jaya Jaya Bhagavan Jagatir Guru Jaya Jaya Guru Mata Jagat Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jaya Jaya Ramakrishna Ishta Goshti Van Shavar Charno Renu Mahe Adam Vijaya Shubhetsa or Dipavali Shubhetsa Shab post Erekum Bhabhe Dore কিন্তু এখন আপনাদের দুর্গাপূজা কাটছে না, এটা আমার কাছে একটা খুব অদ্ভুত ব্যাপার লাগছে। আমার গলাটা আজকে খুব সাপোর্ট করছে না, তো আপনারা ক্ষমা ঘৃণা করে গ্রহণ করবেন। আমি ভালো করে বলার চেষ্টা করব, কিন্তু ক্লিনিক্যালি আমি ফিট নই আর কি, সেটা কথা। আমরা পড়ছিলাম ভগবানের কৃপায়, আমরা পড়ছি শ্রী রামকৃষ্ণ পুঁথি, যে অধ্যায়টি পড়ছি কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমনী অধ্যায়টা আমরা পড়ছিলাম। আমরা একটা সভার কথা আগের দিন পড়েছি, আপনাদের মনে আছে কিনা জানি না। সেই সভার আয়োজন করেছিলেন যদুমল্লিকের মাসি। তিনি যদুমল্লিকের উদ্যান বাড়িতে একটি সভার আয়োজন করেছিলেন, সেখানে দুজন এসেছিলেন এবং তৃতীয় জন হলেন শ্রী রামকৃষ্ণদেব। প্রথম জন ছিলেন যতীন্দ্র ঠাকুর, ইরালি ব্রাহ্মণ, বহু ধনের অধিকারী, পৃষ্ঠা হচ্ছে 294, বহু ধনের অধিকারী। তার এত পয়সা, সেই পয়সা দিয়ে তিনি মানুষজনের উপকার করতেন, ঠাকুর সেই কাজে ভূয়সী প্রশংসা করছেন। কিন্তু যা হয়ে থাকে খুব বড়লোক, সব বড়লোকদের এরকম হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় আর কি। সবাই চান যে অ্যাকনলেজমেন্ট, আমরা কিন্তু সবসময় চাই আর কি অ্যাকনলেজ করা হোক। এই যে আপনার, আমি যখন বলি বারবার ঘুরে ঘুরে আপনাদের দিকে তাকাই, আপনাদের চোখের টুইঙ্কল দেখে বুঝতে পারি যে আমার গলাটা কিরকম হচ্ছে। এই আমি ঢিল খাবো, ইট পাটকেল খাবো না প্রশংসা পাবো, সেটা আপনাদের চোখের ওই তারার চলন দেখে আমরা গড়ে তুলতে পারি। এবং আমরা চাইও সবাই চোখের সে তারায় সেই এক্সপ্রেশনটা দিন, নাহলে মন খারাপ হয়ে যায়। আর বিড়ালি ব্রাহ্মণ কোটি কোটি টাকার মালিক, তিনি লক্ষ লক্ষ টাকা তিনি নানারকমভাবে মানুষজনকে দান ধ্যান করতেন। ঠাকুর বলছেন না যে এই দান ধ্যান যিনি করেন তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণের মত এই, ঈশ্বরের বহু শক্তি বর্তমান তায় সামান্য জীবের মধ্যে নহে গণনায়। যে যখন মানুষ অন্যকে দেবার মতো ইচ্ছা প্রকাশ করে এবং সেই পরিমাণটা যখন অনেক হয়, এটা অবশ্যই ঈশ্বরের প্রকাশ। মানে এমন নয় যে আপনি অল্প দিচ্ছেন বলে এটা ঈশ্বরের প্রকাশ নয়, তা নয়। অন্যের জন্য ভাবা, অন্যের বেদনা অনুভব করা, এটা ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। আমরা চাইলেও এটা আমরা করে উঠতে পারি না। আমাদের স্বার্থবুদ্ধি এত তীব্র হয়ে যায় যে আমরা চাইলেও মানুষের কল্যাণের কথা চিন্তা করতে পারি না। আমরা চাই, কিন্তু যদি আমরা নিজেরা একটু একটু করে চেষ্টা করি তাহলে দেখবেন আমরা খুব সহজেই মানুষের কল্যাণের কথা ভাবতে পারছি। খুব বড় করে কিছু করার দরকার নেই। আপনার বাড়িতে যিনি আপনার ডোমেস্টিক হেল্প হিসেবে আসেন, যে কাজের যিনি মহিলা আসেন, তার প্রতি একটু দয়া পরামর্শ হবেন। দয়া করে বাসি খাবার দাবার দেবেন না, তিনি এলে যেন খাবার পান আর কি। রান্নাবান্না করার আগে বা কাজকর্ম করার আগে খাবার পান,
সেটা একটু দেখবেন। এরকম ছোট্ট ছোট্ট কাজ, আমাদের এই ছোট্ট ছোট্ট অ্যাক্ট আমাদের জীবনটাকে আমূল বদলে দেয়। এরকম ছোট্ট ছোট্ট অভ্যাস করতে করতে আমরা অনেক বড় কিছুকে করবার কথা ভাবি, কিছু দান করার কথা হলেই আমরা ভাবি যে বড় কিছু না করলে আমাদের কিছু করা সম্ভব না। আপনাদের কোনো ধারণা আছে কি না জানি না, আমরা বহুবার পরীক্ষা করে দেখেছি এবং এটা খুব সাকসেসফুল হয়েছে। আমাদের এবারে যে দ্বীপের বিভিন্ন অঞ্চলের মায়েদের কাপড় দেওয়ার জন্য বেশ ভয়ে ভয়ে আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে 250 করে যদি প্রত্যেকে দেন তাহলে কিন্তু আমরা 1000 মাকে কাপড় দেব। আমাদের এস্টিমেট ছিল 2,50,000 টাকা। এবং মজার কথা হলো ওই 250 গুণিতাকে প্রথম দিন 17 জুন যেদিনকে আমরা বিজ্ঞাপন দিই সেদিনকে টাকা এসেছে 81,000 টাকা। সেদিন সকাল 7টায় বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে এবং রাত্রি 9টার মধ্যে 81,000 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং তৃতীয় দিন 17, 18, 19 তারিখে আমাদের সকালবেলার হিসেব দেখাচ্ছে আমাদের কাছে এই খাতে এসেছে 2,18,000 টাকা। এবং মজার কথা হলো এর বেশিরভাগ 250 টাকার ঋণ থেকে। আমরা যে ইংরেজিতে পড়েছিলাম লিটল ড্রপস অফ ওয়াটার লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক্স এ মাইটি ওশান এন্ড দ্য ফিউচার প্ল্যান, এটা যে কতখানি সত্য ঠাকুর এবার কান মূলে দেখিয়ে দিয়েছেন। মজার কথা হলো এই আমার সহযোগী যারা ছিলেন তারাও ঠিক আমাকে বিশ্বাস করতে পারেননি, কিন্তু যখন দেখলেন তাদের চেয়ে মানি রিসিট যেগুলো আছে এত সংখ্যা বেশি না, মানে আমরা শেষকালে এসে থামলাম আমরা বিজ্ঞাপন দিন আমাদের আর টাকা দেবেন না, তা সত্ত্বেও মানুষজন টাকা দিতে থেকেছেন। এবং দিতে 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 আমরা এসে থাকলাম 7,18,000 টাকায়, যার মধ্যে প্রায় 5,00,000 টাকা আমরা খরচ করেছি, কারণ টাকাগুলো বেশিরভাগই অনেক দেরি করে এসেছে, অতিরিক্ত টাকা যেটা দেরি করে এসেছে, তার মধ্যে আমাদের কাপড় কেনাও হয়ে গেছে। আমরা 1800 মায়ের কাছে গেছি। অদ্ভুত মজার কথা, আমরা তো এখানে বুঝতে পারি না এই জিনিসটা, আমরা দুটো দ্বীপে গেছিলাম, এল প্লট জি প্লট। এল প্লটে সবটা যাওয়া হয় না, জি প্লটেই বেশি, এবং নামখানা এবং কার্তিকীয় অঞ্চলগুলোয় গেছিলাম। সেখানে মায়েরা যখন নিচ্ছেন তখন বারবার আমাদের এই কথা মনে হচ্ছে, আগের দিনও বলেছি যে শ্রী শ্রী মায়ের সেই কথা, এই আমাদের ক্ষীরোদ, এই আমাদের নিরোধ। মা বলছেন কি সামান্য জিনিসে তাদের যে আনন্দ ঝকঝক করছে। কয়েকজন মাকে বলা হলো যে প্যাকেট থেকে শাড়িটা করে শুধু একটু কাঁধে ফেলে দেখাতে, স্মার্টলি এমনভাবে পোজ দিলেন আমার মনে হচ্ছিল ওরা যেন সবাই ক্যাটওয়াক করতে বেরিয়েছেন। এই কিছুদিন আগে গেছিলাম ওখানে, ওই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার আছে অগ্নিমিত্র পল, আর সেই যেরকম ক্যাটওয়াক হয় সেরকম ক্যাটওয়াক করতে বেরিয়ে পড়েছেন মায়েরা। তাদের ওইটুকুতে কি আনন্দ, কি অপার আনন্দ! আমরা আগে অনেক বছর ঠিক করেছি এইরকম 4,000 মায়ের কাছে আমরা পৌঁছব, এবার 1,800 মায়ের কাছে আমরা পৌঁছেছি। আমাদের খুব পরিশ্রম হয়েছে এটা ঠিক, এক একটা বেসে গিয়ে 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 এক একটা দিন আমাদের কভার করতে প্রায় 65 কিলোমিটার করে এক এক দিন করে 130 কিলোমিটার ট্রাভেল করতে হয়েছে, জলের মধ্যে দিয়ে খানিকটা, পায়ে হেঁটে খানিকটা, সাইকেল ভ্যানে করে খানিকটা। কিন্তু যে আনন্দ মানুষজনের আমাদের দিয়েছেন এটা একবারে অগণ্য। আমি এটা বলতে আসার আগে আজকে যখন পড়ছিলাম এই অংশটা আমি ডাক দিয়েও এসেছি, ঈশ্বরের বহুশক্তি বর্তমান পায় সামান্য জীবের মধ্যে নহি গণনায়। মানুষের জন্য ভাবলে ঈশ্বরের যে শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত হয় সেটা আমরা সত্যি সত্যি অনুভব করেছি। দেখবার মতো আমাদের কাজ শুরু হয়ে গেছে, আর শীতকালে ওই সব অঞ্চলে আমরা কম্বল দেব। মজার কথা হয়েছে আমরা কাউকে কাউকে বলেছি যে আর শাড়ির জন্য টাকা দেবেন না, কম্বলের জন্য টাকা দেবেন, কম্বলের জন্য টাকা এসে গেছে, এত টাকা এসেছে আমরা 650 কম্বল কিনে ফেলতে পেরেছি এবং স্টকও করে ফেলেছি। আমার ধারণাই ছিল না যে এই কম্বল আমরা দিতে পারবো। গতবার মেরে হিঞ্চেরে 300 কম্বল দিতেই আমাদের এতখানি যে মাকালির মধ্যে জিপ বেরিয়ে গিয়েছিল, এবার হেলায় খেলার মতো করে আমরা 650 কম্বল কেনা হয়ে গেছে আমাদের। এবং সেই কম্বল এই জগদ্ধাত্রী পুজোর পর থেকে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হবে। সেই ডিস্ট্রিবিউশনগুলো আমি যেতে পারবো না অন্য কারণে, কিন্তু আমাদের একটা টিম আছে অল্প বয়সী ছেলেদের মধ্যে, আমি ইচ্ছে করেই তাদের ওখানে পাঠিয়েছি।
স্বামীজি পাঠাতে চাই আর কি, ভাবটা হচ্ছে এই যে স্বামীজি বলছেন না, মানুষের মধ্যে কাজ করলে, তাদের জন্য কাজ করলে মানুষের জীবনে প্রকাশ হয়। দে আর ডোন্ট লিভ লিভ ফর আদার্স, তারাই বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে। অন্যের জন্য বাঁচা কীরকম আনন্দে সেটা দেখানোর জন্য, ছেলেগুলোকে দেখানোর জন্যই আমাদের এই একটি প্রয়াস। কয়েকদিন বাদে জগদ্ধাত্রী পুজোর পরেই আমাদের কাজ শুরু হয়ে যাবে, সার্ভের কাজ চলছে, এবং সেখানে বেশিরভাগটাই ওই দ্বীপের মায়েদের কাছে যাবে। এই পিরালি ব্রাহ্মণ, তার অহংকার ছিল, সব ছিল, সেটা নিয়ে এই পিরালি ব্রাহ্মণের জন্য সবাই একটু বাঁকা চোখে তাকে দেখতেন। তিনি সবসময় অ্যাটেনশন সিকার, তিনি সবসময় মানের ভিখারী, কিন্তু ঠাকুর তার অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন ঈশ্বরের বহু শক্তি তার ভিতরে বিকশিত হয়েছে। এরপরে আরেকজনের কথা সেদিনকে বলা হয়েছিল, তিনি হলেন কৃষ্ণদাস পাল। কৃষ্ণদাস পাল সম্পর্কে বলতে গিয়ে খুব ছোট কথা বলেছেন, যদিও অতিকার বলছেন জাতিতে চাষা, কিন্তু খুব ভালো ইংরেজি ভাষাটা শিখেছেন। দুটো জিনিস আছে, অন্য কোনোভাবে নেবেন না। আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, লেখাপড়া শিখে আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু লেখাপড়া শেখার পরে যদি আমার ভিতরে সফিস্টিকেশন না থাকে, এটা তো পারিবারিক শিক্ষা, এর জন্য উন্নত উচ্চ বর্ণের হতে হবে তা না। জাতিতে চাষায় শব্দটা লিখতে গিয়ে যেটা বোঝাতে চেয়েছেন, এ শিখেছে অনেক কিছু, পড়েছে অনেক কিছু, কিন্তু এর জীবনে সামান্যতম সফিস্টিকেশন আসেনি। সেই একেবারে কুমার গোবিন্দ যে ভাবটা, এইটা হয়েছে, এটা সাধারণত কুপমণ্ডুক মানুষের হয়ে থাকে, যেটা আমি আমাদের ওখানে খুব বুঝতে পারি। আমাদের যে অঞ্চলটা আমরা থাকি সেটা সমুদ্র দিয়ে ঘেরা, তিন দিক গঙ্গা দিয়ে ঘেরা, একটা দিক সমুদ্র দিয়ে ঘেরা। সমুদ্র দিয়ে মোড়া বলে ওই গঙ্গার নাম হচ্ছে মুড়ি গঙ্গা। মানুষজনের এপারে আসাটা বেশ ডিফিকাল্ট, তাই শিক্ষার অনেক প্রসার হয়েছে, খুব শিক্ষিত মানুষ আছেন, 94% মানুষ শিক্ষিত, কিন্তু সফিস্টিকেটেড মানুষ খুব কম। কারণ ওদের ধারণা এই দ্বীপটাই হলো সর্বস্ব, এই কটক উপমণ্ডুক ওখানকার মানুষ, এটা একটা খুব কষ্টের, একটা খুব বেদনা। এই উপমণ্ডুক মানুষ, এর বিদ্যাবুদ্ধি যতটুকু তাই দিয়ে সে শ্রীরামকৃষ্ণের কথাকে বিচার করছে। ঠাকুর যখন বৈরাগ্যের কথা বলছেন, তখন তিনি ঠাকুরকে রেফিউট করছেন, বলছেন বৈরাগ্য ভীষণ বড় উন্নতির পথে, পথের ভিখার ভিখারি করে নাহি দেয় খেতে। বৈরাগ্য বৈরাগ্য করি ভারতের জাতি, ধনরাজ্য চ্যুত খায় ইংরেজের নাতি। স্বাধীনতা সংরক্ষণে বিক্রমবিহীন, এরূপ এদেশের দুর্দশাই ইহার কারণ। পুথিকার বলছেন যে কৃষ্ণদাস পাল বলছেন এই বৈরাগ্য বৈরাগ্য করে আমরা শেষ হয়ে গেছি, বৈরাগ্য সব কিছু ছেড়ে ছেড়ে দিয়েছি। বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, কত সোজা কথা বলছেন স্বামীজি, বলছেন এককালে থাপ্পড় মারার পরে যে খাটিয়ে আরেকটি কালে থাপ্পড় মারতে পারে তার, সেই মানুষ যদি ক্ষমা করে তবে সেটা ক্ষমা হয়। এটা হচ্ছে ক্ষমার উদাহরণ, বৈরাগ্যই ক্ষমা মৈত্রী করুণা মুদিতা এই সমস্ত গুণরাজির সমষ্টি। অতএব কতখানি পুরুষাকার থাকলে তবেই বৈরাগ্য হয়। আমার বয়স হয়ে গেছে, চুলে আগ ধরেছে, কিন্তু 20 বছর আগে কেনা কাঞ্জিভরণটা নিজের মেয়েকে দিতে ভেতরটা বেশ টনটন করতে থাকে। বিশেষ কিছু নয়, মায়েরা অন্য কোনোভাবে নেবেন না, নিজেদের গায়ে গয়না যখন নিজেদের মেয়ের বিয়েতে দিতে হয় তখন আমরা হাসি মুখে দিয়ে দিই, কিন্তু ভিতরে একটা কোথায় চিনচিনে ব্যথা করে। মনিকা কিমা আশীর্বাদ করেই গয়নাটা মানে দিয়েছিলেন, কদিনই বা পড়তে পেরেছি, মেয়েকে দিয়ে দিতে হলো। ভেবে দেখুন, সেখানে নিজের স্বার্থ, নিজের স্বাধীনতা, নিজের সুখ, নিজের সমস্ত কিছুকে হেলায় ফেলে দিয়ে আসা, এটা কিন্তু খুব মজার জিনিস নয়। আমরা অনেকে বৈরাগ্যকে নিয়ে মজা করে থাকি, দেখুন খুব মজার জিনিস নয়। ভেতরে যদি অসীম শক্তি না থাকে, ছুঁড়ে ফেলে দেওয়াটা এত সহজ নয়, এত সহজ নয়।
আমরা সামান্য 1 ইঞ্চি জমি ছাড়তে পারিনি। সেদিকে এক ঘটনা ভারী সুন্দর বললেন, বললেন ছেলেবেলায় মা বাবা মারা গেছিলেন, তাই দিদির বাড়িতে বড় হয়েছি, ভাই বড় হয়েছিল জ্যাঠাদের কাছে, তারপরে বড় হয়ে মাঝে মাঝে নিজের জন্মভূমি দেখতে যেতাম। একটা সময় ভাইয়ের মনে হলো আমি বোধহয় জমি বাড়ি মানে অ্যাকোয়ার করার জন্য মাঝে মাঝে আসি, মনে হলো এই সামান্য জিনিসের জন্য ভাইয়ের সঙ্গে সম্পর্ক চলে যাবে, আমি যাওয়া বন্ধ করে দিলাম। যেখানে আছে খুব ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। আমার এত ভালো লাগছিল, বৈরাগ্য শুধুমাত্র গেরুয়াধারীদের মধ্যেই নেই, আপনাদের সকলের ভেতরে আছে। এবং এই বৈরাগ্য আছে বলেই আমাদের দেশ এখন এত উন্নত, এত আধ্যাত্মিক সম্পদের সম্পৃক্ত। বলছেন তিনি, স্বামীজি বলছেন, আজকেই আমার দেশকে আমি স্বাধীন করে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করার মতো মানুষ কোথায়, এটা হচ্ছে কথা। ঠাকুর বলছেন একবার খুব যাকে বলে একবার জুতো পেটা করার মতো সেরকম বলছেন, হেন বাক্য সহকারে কৃষ্ণ দাসে কর্ণ, হীন বুদ্ধি তাই কহ বৈরাগ্যে এমন, বেদান্ত পুরাণ গীতা উচ্ছে গায়ে যারে, দেবতা দুর্লভ তুচ্ছ তোমার প্রচারে, যার বলে হরি মিলে তাকে নাহি সার, তোমার জ্ঞান এই একই বুদ্ধি তোমার। বলছে পুরাণ গীতা বেদান্ত বৈরাগ্যের কথা উচ্ছে গাইছে, যে সমস্ত আমাদের শাস্ত্রকে বলা হয় অপৌরুষীয়, অপৌরুষীয় কেন, এগুলো কেউ রচনা করেনি। আপনি কোথাও বলতে পারবেন না যে গীতা অমুকচন্দ্র অমুক রচনা করেছিলেন, রামচন্দ্র উপনিষদ অমুকচন্দ্র অমুক মুনি লিখেছিলেন, কেনোপনিষদ অমুক মুনি লিখেছিলেন, ঈশপনিষদ অমুক মুনি লিখেছিলেন, আপনি কোথাও বলতে পারবেন না। আমাদের যাবতীয় শাস্ত্রাদিকে বলা হয় অপৌরুষে। অপৌরুষে কেন, কোনো সৃষ্টিকর্তা নেই। এই ঋষিমুনিরা দিনের পর দিন একটি বিষয়কে নিয়ে চিন্তা করতেন, চিন্তা করার ফলে তাদের অনুভূতিতে যে ঈশ্বরের যে প্রকাশ হয়েছে সেটি শব্দাকারে প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে উপনিষদ। শিষ্য পরম্পরায় আগে শ্রুতি এবং স্মৃতিকে শোনা এবং মনে রাখা, এইভাবে এক একটা করে সম্প্রদায়ের মধ্যে এটি সঞ্চারিত হয়েছে। তাই অনেক উপনিষদের অনেক অংশ আমাদের হারিয়ে গেছে, এক একটা বংশ তারা তাদের মেধা অনুযায়ী এগুলোকে ধরে রাখতেন। দেখবেন উত্তর ভারতে কেন আমাদের এদিকেও এই সারনেমগুলো আছে, বেদী দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী, এই 4টি সারনেম আছে। বেদী মানে এই পরিবার এই সম্প্রদায় একটি বেদকে ধারণ করে রাখার ক্ষমতা রাখে, দ্বিবেদী মানে এই পরিবার 2টি বেদকে ধরে রাখার ক্ষমতা রাখে, ঠিক এইভাবে ত্রিবেদী চতুর্বেদী 4টি বেদকে ধরে রাখার ক্ষমতা যারা রাখে সেইটা হচ্ছে এইভাবে এসেছে আমাদের কাছে। সেখানে বৈরাগ্যের কথা বলছে, বৈরাগ্য না হলে হয় না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিচ্ছি বিরাটকে আমরা কখনো পাই না। এই সব বিকেলবেলা বসে তো আপনারা বকুল কথা শুনতে পারতেন, বেশ একটা অদ্ভুত অমানসিক গল্প যেটা চলছে, যে আজকেই কনস্টেবল হয়ে গেল, পরের দিনই বেরিয়ে পড়লো চোর ধরতে, পুলিশ ধরতে, গুন্ডা ধরতে, মাফিয়া ধরতে, এই যে সব অমানসিক গল্প হয়, সে অমানসিক গল্প কালকে কলেজে ঢুকলো কোন একটা কোথায় পড়ছিলাম যে কীরকম গাঁজাখুরি গল্প হয়, কালকে কলেজে ল কলেজে ঢুকলো, পরের দিন প্র্যাকটিস করা শুরু করলো, তারপরে তিনি হাইকোর্টের জাজ হয়ে গেলেন এবং তার দোষীকে তিনি শাস্তি দিচ্ছেন। এইগুলো এই গাঁজাগুলো তো আপনারা বসে ভালো খেতে পারেন, গাঁজা খেয়ে নাকি যোগধ্যান করলে খুব ভালো যোগধ্যান হয়, এই গাঁজাগুলো দেখার পরে যখন যোগধ্যান করতেন খুব জমিয়ে যোগধ্যান হয়, কেন এসেছেন, কেন এসেছেন, ভগবানকে ভালোবাসেন, ওই সামান্য স্বার্থ ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করেছেন বলে বৃহৎ স্বার্থকে পেয়েছেন। ক্ষুদ্র জিনিসকে আমরা ত্যাগ না করলে বৃহৎকে আমরা পাই না। মা কালীর 4টে হাত আছে, 4টি হাতের মধ্যে 1টি হাত খুব ভয়ঙ্কর জিনিস থাকে, সেটা হচ্ছে খড়্গ। খড়্গের অর্থ কী, খড়্গ হচ্ছে এমন একটা জিনিস যা ছেদন করে, কেটে না দিলে পরবর্তী জিনিস হয় না,
আপনার বাল্য যদি না ছেদন করা হয় আপনার জীবনে কখনো কৈশোর আসবে না। আপনার কৈশোরকে না ছেদন করে দিলে যৌবন আসবে না, যৌবনকে ছেদন না করলে প্রাপ্তি আসবে না, আর বার্ধক্যকে ছেদন না করলে নূতন জন্ম আসবে না। এই ছেদনের প্রয়োজন আছে, এই স্বার্থের পরিত্যাগের প্রয়োজন আছে। তাই বলছেন তোমার তো এইরকম অবস্থা, বলছেন দেবতা যে যার বলে পরিমিলে তাহে না হিসার, তোমার জ্ঞান এই কি বুদ্ধি তোমার। বলছেন যার বলে হরি মিলে, মানে যে জিনিস ত্যাগ করলে আমাদের পকেটের ভেতরে ভগবান ঢুকে যান, তা কিন্তু না। এই ত্যাগ করলুম, দীক্ষা নিবার সময় ঠাকুরের পায়ে সব দিয়ে চলে এলুম, এই জন্মের যাবতীয় পাপ জ্ঞানত অজ্ঞানত সব তোমার পায়ে দিয়ে চলে এসেছে, আমার মতো ত্যাগই আর কিছু নেই, একদম ফাঁকা অ্যাকাউন্ট নিয়ে চলে এসেছি, তারপর থেকে হিংটিং চপ জপ করবো, আর ভগবান সামনে এসে দাঁড়াবেন, তবে তাকে ট্যাঁকে নিয়ে ঘুরে বেড়াবো, তা কি হয় তা না। আমাদের ভেতরে যা কিছু থাকে সবগুলো থাকে, ওটাই আমরা প্রতীকী ত্যাগ করি। তারপরে যে আমি একটা নতুন জীবনের জন্ম দিতে চলেছি, আমার জীবনের যা কিছু কলুষতা যা কিছু আবিলতা যেগুলোকে আমি অনুভব করেছি সেগুলোকে তোমার পায়ে উৎসর্গ করলাম, আমি চেষ্টা করব যে সেগুলোকে অতিক্রম করে যাওয়া। আমাদের অনেক ভালো ভালো মন্ত্রের ভেতরে একটা ছোট্ট শব্দ ব্যবহার করা হয়, ইয়তিষ্যে চেষ্টা করব, ইয়তিষ্যে চেষ্টা করব, আমি চেষ্টা করব। আমরা কিন্তু সবাই পারি না, পারি না বলেই আমরা সবাই সাধক, নাহলে তো সিদ্ধ পুরুষের অভাব নেই আমাদের সংসারে, কত বাবা আছে কত জায়গায় আছে, সেদ্ধ চালের যেমন অভাব নেই সিদ্ধ পুরুষেরও আমাদের দেশে অভাব নেই, কিন্তু তবুও আমরা সাধক। কেন না? ওই আবিলতাগুলো আমাদের ভেতরে আছে, আমি চেষ্টা করব ওই আবিলতাকে অতিক্রম। ঠাকুর সেই কথাই বলছেন, যাকে পেলে আমরা হরি পাই, মানে যে জ্ঞান এলে বৈরাগ্য না এলে আমরা ভগবানের দিকে এগোতে পারি না। বৈরাগ্য আমাদের কি করে? আমাদের ক্ষুদ্র স্বার্থগুলোকে ত্যাগ করতে শেখায়, তারপরে বৃহৎ স্বার্থগুলো অটোমেটিক্যালি ত্যাগ হয়ে যায়, এটা হচ্ছে কথা। এই যে ছোট্ট ছোট্ট সাজগোজ করার ইচ্ছা, একটু চকলেট খাওয়ার ইচ্ছা, একটু লোক দেখিয়ে একটু বাজার দোকান করার যে ইচ্ছা, এই যে ছোট্ট ছোট্ট স্বার্থগুলো, এগুলোকে অনেক সময় আমরা ত্যাগ করি। আমরা মনে করি আমার চারটে কাপড় হয়েছে, এবারে দুটো হোক, দুটো এমন কাউকে দিই যার একদম হয়নি। দেখুন আপনার ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করছে, যখন তার হাতে দিয়ে কাপড়টা দিচ্ছেন, আমরা বললাম না তাদের মুখের যে আনন্দ, লক্ষ্য থ্যাংক ইউ এর সমান, তখন আপনাকে আবার সেই বৃহৎ ত্যাগের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই বলছেন তোমরা তো দাও দুটো কারণে, ঠাকুর বলছেন তোমরা তো দাও দুটো কারণে, একটা হচ্ছে দয়া দেখিয়ে আর দুটো হচ্ছে নাম কিনে। দয়া দেখিয়ে কেন না? তোমার ভেতরে যত দয়া আছে সেটাকে তুমি কিছুতেই প্রকাশ করতে পারছো না। তাই বলছেন তোমার সেই যে ক্ষুদ্রতা সেটাকে অতিক্রম করার চেষ্টা করো। বলছেন যদি ভগবান তিন কারণে হাসতে থাকেন, বলছেন তোমরা কিরকম অহংকারী দেখো, ভগবান তিন কারণে হাসতে থাকে, দুই ভাই তাদের জমি দড়ি দিয়ে মাপামাপি করছে, বলছে এই দিকটা আমার এই দিকটা তোমার, ভগবান হাসেন এই গোটা শশা গড়া পৃথিবী আমার, তথাপি এরা ক্ষুদ্র অংশকে নিয়ে আমিত্ব জাহির করে। দ্বিতীয়টা হচ্ছে রাজা যুদ্ধ জয় করে ফেলেন, যখন দুন্দুবি বাজিয়ে সবাইকে জানিয়ে ফেলেন ভগবান হাসেন। কেন হাসেন না? এই বিশাল শশা গড়া পৃথিবীর অধীশ্বর তিনি, তিনি কিন্তু কখনো কারোর কাছে ড্রাম বাজিয়ে বলেন না এই সব কিছুর অধীশ্বর আমি, অথচ সামান্য একটু জায়গা অধীশ্বরের, মায়েরা তো বিশেষ করেই শোনেন, বাবারা নির্বিচারে এই কথাটা বলেন, এটা আমার বাড়ি, থাকতে হলে থাকো নাহলে বিদলে হোক, এটা শোনেননি বোধ হয় এমন বিবাহিত মায়েরা বোধ হয় জগৎ সংসারে নেই, বিধি নিয়ে বেরোতে হবে, এই আপনারা মুখে বলুন আর নাই বলুন, আর বাবারা স্বীকার করুন আর নাই করুন, এ কথা বলেন সব মায়েদের, যে বাড়ি আমার, আমার মতে থাকতে হলে থাকুন আর নাহলে বিদলে হোক। দেখুন এই শশা গড়া পৃথিবী, ভগবান হাসছেন, এই শশা গড়া পৃথিবী তা, অথচ এই সামান্য জিনিসটাকে নিয়ে আমাদের কি অহংকার। তৃতীয়বার হাসেন কখন? যখন মৃতপ্রায় রোগীকে বাঁচাবার চেষ্টা করে চলেন, শুধু তাই না,
সেই চেষ্টার সঙ্গে তুমি অহংকার করে পেশেন্ট পার্টিকে বলেন, মা কোনো অসুবিধা নেই, এক্ষুনি সুস্থ হয়ে যাবে, বাঁচাবার মরাবার দায়িত্ব যার তাকে উপেক্ষা করেন। বলছেন, মানিনু না হয় আমি তোমার কথায়, হয় কিছু উপকার ঔষধ টাকায়, কটির করিবে হিত কোটি কোটি যথা, সামান্য মানুষ তুমি কি আছে ক্ষমতা, গঙ্গায় জন্মে যত কাঁকড়ার ছানা, কেহ নহে ক্ষমমান করিতে গণনা, তেন ক্ষুদ্র তুমি এক সৃষ্টির ভিতর, হিতের কথা হিতের কি কথা কহ করিয়া গুমর, মানুষ কেবল নয় একমাত্র প্রাণী, পশু পাখি কীট কত সংখ্যা নাই জানি, বিশাল ব্রহ্মাণ্ড মধ্যে কাতারে কাতারে দৃশ্যাদৃশ্য ভাবে যারা বিচরণ করে। কি সুন্দর কথা বলছেন, তুমি ভাবছো তুমি লক্ষ কোটি মানুষ কজনকে তুমি দিতে পারবে, তুমি দিতে পারবে না, তার কাছে কৃপা প্রার্থনা করো, তিনি যদি শক্তি দেন, তিনি যদি তোমাকে ক্ষমতা দেন, তোমার শক্তি বাইরে গিয়ে তুমি দিতে পারবে। দেখবেন অনেক সময় আমাদের কাছে বহু সম্পদ থাকে কিন্তু আমরা একজনকেও ভালো করে দিতে পারি না, আবার অনেকের কাছে কিচ্ছু নেই সে অনেককে দিতে পারে। শ্রাবস্তীর সেই ভিখারিনী কথা আপনাদের মনে আছে কিনা জানি না, যখন শ্রাবস্তীপুরে দুর্ভিক্ষ হলো, সমস্ত শ্রেষ্ঠীদের ডাকা হলো, কোনো শ্রেষ্ঠী রাজি হলেন না শ্রাবস্তীপুরবাসীকে খাওয়াতে, তখন এক ভিখারিনী গিয়েলেন, তিনি বললেন আমি খাওয়াব, সবাই হতবাক, শ্রেষ্ঠীরা হতবাক হয়ে গেলেন, বললেন যে তুমি কি করে খাওয়াবে, বলছেন আমার ভাণ্ডার আছে তোমা সবাকার ঘরে ঘরে, তোমাদের কাছ থেকে নিয়ে খাও। দেখুন এই বুদ্ধিটি তাকে ঈশ্বর দিয়েছেন, তাই তার মধ্যে এইরকম ভয়ঙ্কর শক্তি বিরাজ করছেন। 130 বছর হয়ে গেছে এই ঘরটিতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল, প্রথম যখন প্রতিষ্ঠা হয় তখন ঠিক হয়েছিল যে রিলিফ ওয়ার্কে গৃহীরা কাজ করবে, সন্ন্যাসীরা পিছন থেকে সাপোর্ট দেবে। এই রিলিফ ওয়ার্কে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম কলকাতা প্লেগ রিলিফ দেখা গেল, একজনও গৃহীকে খুঁজে পাওয়া গেল না, তখন সেই কাজে সামান্য শক্তি নিয়ে সিস্টার নিবেদিতা, স্বামী সদানন্দ ইত্যাদিরা কাজ শুরু করে দিলেন এই বাগবাজার পল্লীর বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। আস্তে আস্তে একজন দুজন করে মানুষ চলে এলেন, কত সংখ্যক মানুষ উপকার হয়। আমরা রিলিফে গিয়েছি, গিয়ে দেখেছি ত্রিলোচনপুর রিলিফ হচ্ছে নদীর দুপাশে বাঁধের গায়ে ইয়ে আর কি, বাঁধের সঙ্গে সংযুক্ত গ্রাম আর কি, যেটা হওয়ার কথা নয়, বাঁধ ভেঙে গেছে, গ্রাম একেবারে অংশাবতীতে গ্রাম একদম ডুবিয়ে দিয়েছে, সেই গ্রামকে বাঁচানোর জন্য আবার পাশে বাঁধ ভাঙা হয়েছে জলকে বার করে দেওয়ার জন্য। আমরা রিলিফ করতে গেছি মাত্র 5 জন সাধু, আর যাদের রিলিফ করা হচ্ছে তাদের সংখ্যা প্রায় 30,000। এই এতজন মানুষকে সেবা দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তর থেকে মানুষ আসতে শুরু করলেন, স্বেচ্ছায় সেবা দিয়েছে। একতলা বাড়ি জলের তলায় চলে গেছে, একতলা বাড়ির যেটা সেইখানে, আর দোতলা বারান্দায় যে পিলার তার সঙ্গে লাগিয়ে আমরা নৌকা বেঁধেছি, আর তাতে সেই গরম খিচুড়ি তুলে দেওয়া হচ্ছে। ওই বুঝে দেখুন কতটা জল মানুষের কাছে যাওয়া হচ্ছে, আর্তদের কাছে সেবা নিয়ে পৌঁছানো হচ্ছে। এ আমার আপনার ক্ষমতায় হয় না, এই ঈশ্বরের ক্ষমতায় হয়, ঈশ্বরের চেষ্টায় হয়। ওরা ওরকমভাবে চিৎকার করবে, আমরা যদি চিৎকারে কি আমরা ব্যতীত হই তাহলে কিন্তু মুশকিল। আমরা এইখানে গিয়ে শেষ করেছিলাম। ঠাকুর পুথিকার বলছেন, আজ একটু দীর্ঘরি ক্যাম্প হল, পুথিকার বলছেন যে ভক্তি কেবল একা সকলের সার, রামকৃষ্ণ লীলাগীতি ভক্তির ভাণ্ডার, শ্রীরামকৃষ্ণের লীলাগীতি এমন যাকে শুনলে আমাদের মনের ভিতরে ঈশ্বরকে বিশ্বাস করার ইচ্ছা জাগে, আর যত ঈশ্বরকে বিশ্বাস করার আমাদের ইচ্ছা জাগবে তত আমরা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হব, এবং যত ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হব আমরা নিশ্চিত 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 করে জানব যে আমাদের ভেতর যে হৃদয় সেটা প্রসারিত হচ্ছে। স্বামীজির কথা ভাবুন, স্বামীজি সেই আবু পাহাড়ে বলছেন, হরি ভাই আমার কি হয়েছে জানি না, শুধু আমার হৃদয়ের প্রসারণ হয়েছে,
এটা আমি বুঝতে পারছি। যত অন্যের কথা ভাববেন, যত নিজের কথা ছেড়ে অন্যের দুঃখের কথা ভাববেন, দেখবেন আপনার হৃদয় প্রসারিত হবেই। এটা পরীক্ষিত সত্য, এটা কেউ ফেরাতে পারে না। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। আমি আজকে চেষ্টা করে যাবো আস্তে আস্তে পড়ার, হ্যাঁ ভুলভাল হলে আপনারা একটুখানি ক্ষমা গ্রহণ করে দেবেন। সেবক হরিশ্চন্দ্র জুটে সময়, প্রভু ভক্ত নিত্য মুক্ত এই পরিচয়, কৃতদার ভক্তিমতি হরে নারী তারে, নবীন বয়স নহে পঁচিশের পার, তিরস্কার করিতে হো নবীন যৌবনে, হইল শরণাপন্ন প্রভুর চরণে, কেমনে মিটিল সাল কব পরে পরে, এখন কেবল মাত্র আইল আসরে, সরল স্বভাব সদা ভগবানে মন, অধম পামরে বন্দে তাহারও চরণ। প্রতিকার বলছেন, এরপরে যিনি এলেন তার নাম হচ্ছে হরিশ্চন্দ্র। কি সুন্দর পরিচয় দিচ্ছে, প্রভু ভক্ত। তারপরের বিশেষণটি দান নিত্য মুক্ত। এটা কিন্তু আমরা ভুলে যাই, আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত আমরা নিত্য মুক্ত, আমরা তাকে পাবো বলে বেরিয়েছি, পথে বেরিয়েছি। অতএব কোনো বন্ধন আমাদের বাঁধতে পারে না, এই বোধটা আমাদের জাগে না। দেখবেন আমাদের কোনো কিছু কাজ করতে বলি, আমি পারবো আমি পারবো না, কিছুতেই আমরা ভাবি না আমি পারবো। ঈশ্বরকে আমি পাবো এই বোধটা তার ভেতরে জাগা আছে, তাই বলছেন তিনি নিত্য মুক্ত। কৃতদার ভক্তিমতি ঘরে নারী তার, এটা একবারে খুব অপোজিট জিনিস পাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু এটা সত্যিকারের তার সৌভাগ্য। তিনি বিয়ে করেছেন, তার স্ত্রী কেমন না ভক্তিমতি। বলছেন নবীন বয়স নহে পঁচিশের পার, তিরস্কার করিতে হো নব যৌবনে, হইল শরণাপন্ন প্রভুর চরণ। পঁচিশ বছর বয়স তার, নিজের যৌবনকে কি করে তিরস্কার করা যায়, যৌবনকে তিরস্কার করা যায় না। যৌবনের যে মোহ তাকে উপেক্ষা করতে হয়, তখন সেটা তিরস্কার তুল্য হয়। যখনই মন ভালো খাবে ভালো করবে বলে ইচ্ছা করে, তখনই মনকে বলতে হয় যে এই ভালো খাওয়া ভালো পড়ার মধ্যেই যদি থাকো, তাহলে এর বাইরে একটা যে জগৎ আছে সেটা খুঁজে পাবে না। সবচেয়ে ভালো উদাহরণ আছে এটা লীলা প্রসঙ্গে তো আছে, মায়ের জীবনীতে আছে। মা যখন দক্ষিণেশ্বর এসে থাকা শুরু করলেন, সেই যে গল্পটা আছে, মা শুয়ে আছে, ঠাকুর বিচার করছেন, মন এর নাম নারী শরীর, একে যদি চাও তাহলে তোমার এই শরীরের মধ্যেই বদ্ধ হয়ে থাকতে হবে, এর বাইরে যদি যেতে চাও তাহলে তুমি ঈশ্বরকে পাবে। এই যে মনকে বিচার করা, এইটাকে তিরস্কার বলা হয়, মনকে তিরস্কার করা হলো। এই জোর করে আপনারা ভাবলেন যে কাল থেকে বাড়িতে গিয়ে মনকে তিমন তোমাকে মারবো তোমাকে ধরবো, ওরম তিরস্কার নয়। মনের ভেতরে এই বিচারটা জাগানো যে ভগবানের পথে, ভগবান নয় যে কোনো নিজের উদ্দেশ্যের পথে যে যা কিছু বাধা সেটাকে নির্মমভাবে পরিত্যাগ করতে হয়। আমাদের সবচেয়ে বড় বাধা কোনটা জানেন তো? বিদ্যাসাগর মশাই যে দুটো কথা বলেছেন, ওই দুটো মানলেই হয়ে গেল। সদা সত্য কথা বলিবে আর পরের দ্রব্য না লই না বলিয়া বলি চুরি করা হয়, এই দুটো বাধা, এই দুটোকে যদি আমরা মেনে চলতে পারি না আমাদের অর্ধেক সাধন ভজন শেষ। মুখে হাত দিয়ে বলুন তো কজন আমরা সত্যি কথা বলতে পারি? আমার খুব দুঃখ হয়, আমি পরম পূজনীয় প্রেসিডেন্ট মাঝকে রোজ মিথ্য কথা বলতাম দীক্ষার সময়, মানুষ শেষের দিকে খুব স্লো হয়ে গিয়েছিলেন, এসে রোজ জিজ্ঞাসা করতেন, চোখে তো ভালো দেখতে পেতেন না, ঘড়িতে বুঝতে পারতেন না কত দেরি হয়েছে। প্রথম দিন বলেছিলাম আধা ঘন্টা দেরি হয়েছে, ওনার প্যানিক দেখে আমি আর পরে কোনো দিন বলতাম না, রোজ বলতাম কত আর হয়ে, আট দশ মিনিট হয়েছে, বলতে ও আট দশ মিনিট, ও আমি ম্যানেজ করে নেব। আমি রোজ বলতাম আর রোজ খুব কষ্ট হতো, কিন্তু মহারাজকে দেখতাম কি স্বস্তির সঙ্গে তিনি দীক্ষা দিচ্ছেন। উনি জানতেই পারতেন না কখন আমি দীক্ষার্থীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল, কখন ভক্তদের প্রণাম দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সকালে প্রণাম বন্ধ করে দেওয়া ছিল, বুঝতেই পারতেন না এগুলো। আর আমরা সেইগুলোকে এনক্যাশ করে নানা রকমের কাজকর্ম করতাম। এই সদা সত্য কথা বলতে হবে, এটা যদি আমরা করে নিতে পারি আমাদের কার্থিক কাজ সারা হয়ে যায়। তাই বলছেন কেমনে এই সময় তার ঠাকুরের কাছে তিনি এলেন,
ঠাকুর তাকে কি করে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে গেলেন সেই গল্প তোমাদের অন্য একটা সময় বলব, আজকে বলার সময় হয়নি। কিন্তু বলছেন, সরল স্বভাব সদা ভগবানে মন, অধম পামর বন্দে তাহার চরণ। তার গুণের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলছেন। প্রথম বলছেন নিত্য মুক্ত, তারপর বলছেন নিজের যে নানা ধরনের যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোকে তিনি কন্ট্রোল করবার মতো, সেগুলোকে নিজের আয়ত্তে রাখার মতো ক্ষমতা তার ছিল। তারপরে বলছেন সরল স্বভাবটা, আর শুধু সরল স্বভাব হলে হয় না, তার মন ভগবানে সবসময় নিহিত ছিল। বলছেন অধম পামরে বন্দে তাহার চরণ। পুঁথিকার লিখছেন, বলিয়াছি ব্রাহ্ম ধর্ম বড়ই প্রবল, কেশবের বক্তৃতা উজ্জ্বল বিশেষ উজ্জ্বল, দেশ জুড়ে বাড়ে দল বক্তৃতার চোটে, বক্তৃতা বিমুক্ত বহু বক্তৃতা বিমুক্ত বঙ্গ বহু লোক জুটে, হরিপদ লুপ্ত যারা শ্রীগুরু বিহনে, নিচের গন্তব্য পদ কিছুই না চিনে, আসিয়া মিশেন এই ব্রাহ্মদের দলে, আশার ভরসা করি যদি কিছু মিলে, ভুলে থাকে ব্যাপার দেখিয়া তথাকার, ভাবে বুঝি এই পথ ঘরে যাইবার, কারে কোন পথে লয়ে যান ভগবান, তাহার গোচরে জীব না জানে সন্ধান, অনুরাগে যেই দিকে তারা করে ঠেলে, হোক না নিবিড় মন তাহে পথ মিলে, লীলা কথা শুনো মন বুঝ লক্ষণ, অন্ধের নয়ন এই ভক্ত সংযোজন। পুথিকার বলছেন, সেই সময় ব্রাহ্মধর্মে প্রচণ্ড প্রভাব বাড়তে ছিল, তার কারণ হিসেবে তিনি বলছেন কেশবের বক্তৃতা। কেশব অপূর্ব বক্তৃতা দিতেন, ফাঁকা মাঠে দাঁড়িয়ে নাকি বক্তৃতা দিলে পুরো ঘর ভর্তি হয়ে যেত এমন বক্তৃতা তিনি দিতেন। তার পাণ্ডিত্য, তার বলার ক্ষমতা মানুষকে একদম মোহিত করে রাখত। তাতে দেশে জুড়ে বাড়ে দল বক্তৃতার চোটে, ব্রাহ্মধর্মের বিকাশ হয়েছিল কেশবচন্দ্রের প্রচারের কারণে। দুই বলছেন, আর কারা এসেছিল, হরিপদলুব্ধ যারা শ্রীগুরু বিহনে, নিজের গন্তব্য কিছুই না চিনে, আসিয়া মিশেন এই ব্রাহ্মদের দলে, আশার ভরসা করি কিছু যদি মিলে। শ্রীরামকৃষ্ণ আসার আগের যে সময়টা হয়েছিল, হিন্দু ধর্ম নিজেদেরকে ঠিক রাখার জন্য একবারে নানা বিধানে নিজেদের বেঁধে দিয়েছিলেন। আমি যে গল্পটা বলি আপনাদের, মজার হয়তো কিন্তু ঘটনাটা প্রায় সেরকম। ঘরে ঢোকার সময় যদি বলা হয় এ দরজার মাথায় ১০ বার, এ দরজার মাথায় ১০ বার প্রণাম করবে, খাটের চতুর্দিকে ১০ বার পরিক্রমা করতে হবে, বালিশকে সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে, পাশ বালিশকে ছোট করে প্রণাম করতে হবে, সারাদিনে ইচ্ছানা একবারই আপনি শুতে আসবেন। নিয়ম যত বাড়বে তত সেই নিয়মকে ভাঙার ইচ্ছে হবে, অন্যদিকে ভালো কিছু খোঁজার ইচ্ছে হবে। মানুষ স্বস্তিকে খোঁজে ধর্মের মধ্যে দিয়ে, ধর্মের আচরণের মধ্যে দিয়ে স্বস্তি খোঁজে। দুর্গাপুজোর সময় দেখবেন সবাই যে দুর্গাপুজোর যে মন্ত্র অং বং চং বুঝছে তা নয়, কিন্তু সকলে কীরকম ভক্তি ভরে হাত জোর করে বসে থাকে। সবাই মনে করে জগন্মাতায় তারা আরাধনা করছে, যখন অঞ্জলিটা দেয় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতি, অর্থই বোঝে না মন্ত্রে। তারপর প্রণতানাম প্রসীদত্বম দেব বিশ্বার্থীহারিণী, বিশ্বার্থীহারিণীটা আবার কি বুঝতেই পারে না, কিন্তু না বুঝে তারা ভগবানের পাদপদ্মে ফুল দেয়, বলে আহ কি আনন্দ হলো। সবাই শান্তির খোঁজ করছেন, পথ খুঁজে চলেছেন। যখন এইভাবে ধর্মের দরজা রুদ্ধ হয় তখন আমরা অন্য পথ খুঁজি। ধরুন এই ঘরে ঢোকার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি দরজায় হাত দিয়ে দেখলেন দরজা বন্ধ, চতুর্থ দরজা বন্ধ, ওই ঘরের দরজাটা খোলা, ওই ঘর দিয়ে ঠেলে আপনি দেখলেন এই ঘরের দরজাটা খোলা আছে, আপনি তখন সেই দরজা দিয়ে আসেন। কেন আসবেন, এই ঘরে ঢোকাটা আপনার উদ্দেশ্য। ঠিক সেই রকম যখন আমরা ভগবানকে পেতে চাই, কিছু নতুন কিছু জানতে চাই, নতুন কিছু শিখতে চাই, তা আমরা নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং অনেক সময় গিয়ে আমরা ঠকি। যেমন একটা সময় হিপি আন্দোলন হয়েছিল,
সবাই ভাবতো গাঁজা খেয়ে দম মারা দম করলেই হয়ে যাবে, তাতে একটা আনন্দ হবে, কিন্তু সে আন্দোলন হলো না। ঠিক সেই রকম হিন্দু ধর্ম যখন এরকম সমস্যার মধ্যে পড়েছে, তখন ব্রাহ্মণ ধর্মের দিকে মানুষ এগোতে থাকলে। তার মূল আকর্ষণই কয়েকজন, রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং সর্বোপরি তিনি হলেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনের আকর্ষণে মানুষ ব্রাহ্মধর্মের দিকে চমকেছিলেন। কেন? তাদের আশা, তাদের ভরসা, এখানে এলে ভালো কিছু পাওয়া যাবে। পুথিকার বলছেন, কারে কোন পথে লয়ে যান ভগবান, তাহার গোচরে জীব না জানে সন্ধান। অনুরাগে যেই দিকে তারা করে ঠারে, হোক না নিবিড় মন তাহে পথ মিলে। লীলা কথা শুন মন বুঝাও লক্ষণ, অন্ধের নয়ন এই ভক্ত সংযোজন। বলছেন ভগবান আমাদের কি করে তার কাছে নিয়ে যান, সব রাস্তা আমরা জানি না। আমাকে একজন বলছিলেন তার জীবনের গল্প, তখনও বলরাম মন্দির সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মিশনের আওতাভুক্ত হয়নি, তার খুব দীক্ষা নেওয়ার ইচ্ছা। তিনি একদিন কোনোভাবে হাঁটতে হাঁটতে ওই পার থেকে ওই মনীন্দ্র কলেজের ওখান থেকে হাঁটতে হাঁটতে এখানে আসেন, এই লাল বাড়িটাতে এসে ভেতরে ঢোকেন, এসে শোনেন এখানে একজন আছেন যিনি দীক্ষা দেন, তিনি স্বামী নির্বাণানন্দজি মহারাজ। তখন তিনি সত্যসত ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর দীক্ষা দেওয়া শুরু করেছেন, এখনকার মতো তত আয়োজন ছিল না, সেদিনকে দীক্ষার ব্যবস্থাও ছিল না, কিন্তু তিনি এসে নির্বাণানন্দজিকে বলেন। এবং মজার কথা হলো, তার সেদিনকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তিনি এসেই ছিলেন দীক্ষার জন্য, দীক্ষার ওই তিনটে স্পেসিফিক বইও তার পড়া হয়নি, তিনি শুধু একটু ভালো জীবনের খোঁজ করছেন। বললেন আমার কাছে কোনো উপকরণ আদি কিচ্ছু ছিল না, এই ঘরেতে সূর্যজি মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দিলেন, একা দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর যেরকম আমরা গল্প শুনে থাকি মা কাউকে বলছেন হরিতুকি দাও ওই দাও, ঠিক সেই রকমভাবে ওই দীক্ষার যে তার পুজোর যে থালা সেখানে হরিতুকি ছিল, সেইটি তুলে গুরু তার হাতে দিয়ে বলেন যে এইটি তুমি আমায় দাও, আর পুজোর যে অতিরিক্ত ফুল ছিল সেইটি তার পায়ে তিনি নিবেদন করেন। তার কাছে টাকাও, তিনি ছাত্র তো, ছাত্রী এখানে পড়তেন মনীন্দ্র কলেজে পড়তেন, তিনি জানতেন না, কিন্তু তার এইভাবে মন্ত্র দীক্ষা হয়েছে। পরে মহারাজের কাছে গেছেন, অনেক কিছু মহারাজকে উপহার দিয়েছেন, কিন্তু প্রথম আসার কারণটাই সবাই সেই শান্তির খোঁজ পাচ্ছে। আমরা কে কেমনভাবে এসে ভগবানের কাছে এসে উপনীত হব আমরা কেউ জানি না। আপনাদের নিজেদের দীক্ষার গল্পগুলো যদি ভাবেন, আপনারা যদিও মনে করেন সেটার কোনো ভ্যালু নেই, কিন্তু দেখবেন প্রত্যেকের দীক্ষার গল্পের পেছনে একটা করে ভালো গল্প আছে, যে গল্পগুলো আপনারা যত মনে করবেন আপনাদের ভেতরে বৈরাগ্যের সঞ্চার হবে। বলছেন ভারী মজা, ভগবান কী করে তার ভক্ত সংগঠন করছেন। ভাবটা হচ্ছে এই জগতের বাগানে আমরা ফুল হয়ে ফুটে আছি, ভগবান ঘুরে ঘুরে একটি একটি করে ফুল তুলছেন, তার সেই পবিত্র নামের কাঁটায় গাঁথছেন, তারপরে গাঁথা হলে পুরো মালাটা গাঁথা হলে মাথার মুকুটে ভালো করে পিচিয়ে পিচিয়ে আটকে নিয়েছে, আবার ছুটছুতো নিয়ে বেরোচ্ছেন, আবার ওখান থেকে ফুল তুলছেন, আবার গাঁথছেন, এরকম করে। খুব ভালো করে লক্ষ্য করুন, আপনাদের যখন দীক্ষা হয়েছিল তখন একটা পবিত্র বস্তু আপনাদের স্পর্শ করে দেওয়া হয়েছিল, আমরা অজান্তেই ভগবানের স্পর্শ পেয়েছি, যাকে দেখিনি তিনি আমাকে দয়া করে স্পর্শ দিয়েছেন, হয় ঠাকুর বা মা নাহলে কোথাও ঠাকুর মা দুজনই, যারই স্পর্শ পাই ঈশ্বর আমাদের গ্রহণ করেছেন। আমরা এই পৃথিবীর বাগানে ফুল হয়ে ফুটেছিলাম, তিনি আমাদেরকে তার মুকুটে, তার কণ্ঠহারে, তার মণিবন্ধে, তার বাজুবন্ধে, কোনো না কোনো জায়গায় তার অঙ্গ সংলগ্ন করে রেখেছেন। ভগবান কী করে এদেরকে ভক্ত সংযোজন করছে, এটা খুব মজার ব্যাপার। পুথিকার লিখছেন, ইদানিং ব্রাহ্মধর্ম নামে যাহা জানা, বুঝিতে না পারি তার ভাবেরও ঠিকানা, আমি না বুঝিতে পারি অতি ক্ষুদ্র প্রাণী, এ পক্ষে কহিলা কিবা শ্রীপ্রভু আপনি, মন দিয়া শোনো মন বুঝহ বারতা, রামকৃষ্ণ পুঁথি নহে বিশ্বাস বিবাদের কথা, বিবাদ ভঞ্জন শ্রীপ্রভুর আগমন, সর্বধর্ম অতি সত্য প্রভুর বচন, ধর্ম মধ্যে ব্রাহ্ম ধর্ম নেজা মুড়া ছাড়া, বিচিত্র দেউল শূন্য ভিত্তিহীনে গড়া,
দুই রূপে ঈশ্বর সাকার নিরাকার, এ দুয়ের ঊর্ধ্বে আছে তৃতীয় প্রকার। জীবের নাহিক শক্তি তথা যাইবারে, বলিলেন এই কথা প্রভু বারে বারে। সাকার নিরাকার জ্ঞাতব্য জীবের, একে ছাড়ি অন্যে ধরা অদৃষ্টের ফের। দ্বিতলে হইতে যাইতে যেন উপায় সোপান, নিরাকারে সেই মতো সাকার বিধান। প্রভুদত্ত উপমাতে ধানুকি যেমন, কলা গাছে করে লক্ষ্য প্রথম প্রথম। স্থূলেতে বসিয়ে লক্ষ্য সূক্ষ্মে যায় পরে, টাকা শিখি বিন্দুবত রাগের উপর দাগের উপরে। ধনুকি হই ধানুকি হইলে পাকা শেষে পরিণাম, না পায় সন্ধান কথা করিবে সন্ধান। নিরাকার নামান্তরে মহান আকার, আদি মধ্য অন্তহীন বৃহৎ ব্যাপার। ভাষা থাকে ভাষা ভাষা ভাষার কিরটে, সরাট হইতে কথা গমন বিরাটে। বিরাটে অপার কাণ্ড মনেরও বিনাশ, সিন্ধু জলে ডুবে যেন অনন্ত আকাশ। ব্রহ্মজ্ঞান কিবা বস্তু বলিবার নয়, প্রভুর বচনে শুনো তার পরিচয়। বলছেন যে ব্রাহ্মধর্ম ঠিক বলে সেটা আমি বুঝতে পারি না, পুথিকার নিজের কথা বলছেন। বলছেন ভাবেরও ঠিকানা, বলছেন আমি তো ক্ষুদ্র প্রাণী, সামান্য প্রাণী, এই ব্রাহ্মধর্ম কি কথা বলে সেটা আমি জানি না। বলছেন ভগবানও কি বলেছেন সেটা আমরা শুনি। একটা জিনিস খুব বিশ্বাস করে রাখতে হবে, ভগবান হলেন বিবাদ ভঞ্জন, তিনি এমন কিছু বলেননি যাতে ধর্মে ধর্মে বিবাদ হতে পারে। তিনি সমস্ত ধর্মের সাধন করে দিলেন, সাধন করে এই পথে এলেন, এই মতে এলেন যে সব ধর্ম সব পথ আমাদের সেই এক লক্ষ্যে নিয়ে যায়। তার মতে তিনি বলছেন ধর্ম মধ্যে ব্রাহ্মধর্ম নেজা মুড়া ছাড়া, ল্যাজ মুন্ড ছাড়া, একটা মাছ তার ল্যাজটাও কেটে নিয়েছে মাথাটাও কেটে নিয়েছে, কি অদ্ভুত দেখতে হবে দেখি। ইলিশ মাছের ল্যাজা আর মাথা দিয়ে কি সুন্দর আপনারা মুড়ি ঘন্ট বানান, হ্যাঁ যদি সেটাই বাদ চলে যায় তাহলে একটা আইটেম কম চলে গেল না, ঠিক সেরকম কেন ন্যাজা মুড়া পাড়া। এদের যে প্রার্থনার পদ্ধতি এটা সম্পূর্ণ খ্রিস্টীয় পদ্ধতিতে নেওয়া, নম্বর এক। দু নম্বর হচ্ছে এরা যে প্রার্থনা করে তার যে প্রার্থনার উপজীব্য বিষয় হচ্ছে হিন্দুদের ধর্মশাস্ত্র বেদ উপনিষদ। তিন হচ্ছে এদের যে প্রার্থনার যে প্রকরণ গান যেটা হয় সেটা খ্রিস্টীয় ধর্মমত অনুযায়ী, আর ইসলামীয় ধর্মমতে যেরকম কোনো রকম আকার নেই ঈশ্বরের, সেই নিরাকার ঈশ্বরকে ধারণ করেছে। আপনাদের যদি কখনো সুযোগ হয় ব্রাহ্ম সমাজে যাবেন, যেখানে দাঁড়িয়ে আচার্য প্রার্থনা করেন আর যে কোনো খ্রিস্টান চার্চে গিয়ে দাঁড়িয়ে দেখলে দেখবেন একই জিনিস, অল্টার দুটো একই জিনিস। ওখানে খ্রিস্টান ধর্ম মতে দাঁড়িয়ে পাদ্রিরা সারমন দেন, এখানে হিন্দু মতে বসে আর একটা পাথরের টেবিলের উপর রেখে সারমন দেন। ওখানে খ্রিস্টানদের গান গাইবার জন্য ক্যারোল দল থাকে, বৃন্দ গায়ক, তারা একদিকে থাকে তারা গাইতে থাকে। এখানেও গিয়ে যদি সাধারণ ব্রাহ্ম সমাজে দেখেন দেখবেন সেখানে যেখানে আচার্য বসেছেন তার ডান দিকে এক তিনটে বেঞ্চ করা থাকে, সেখানে বৃন্দ গায়করা গান গাইবে। প্রথম বেঞ্চ একটা লম্বা মানে বেঞ্চগুলোর উপর একটা হাই বেঞ্চ করা থাকে, হাই বেঞ্চটা কেন বাদ্যযন্ত্র রাখার জন্য, হারমোনিয়াম তবলা ভঞ্জনী এসব রাখার জন্য, ওই বাদ্যযন্ত্র রাখার জন্য। পরের তিনটে বেঞ্চ হচ্ছে লো বেঞ্চ, সেখানে কোনো হাই বেঞ্চ নেই। বসার যে ব্যবস্থা খ্রিস্টান ধর্মমতের সঙ্গে অন্যটা ফারাক হচ্ছে, খ্রিস্টানদের একটা ছোট্ট বই বাইবেল রাখার মতো জায়গা থাকে, এদের সেটা থাকে না, পরপর পরপর বেঞ্চ সাজানো থাকে। খ্রিস্টান ধর্মমতে সমস্ত ফার্নিচার এইরকম ব্রাউন কালারের হয়, আর এরা যাবতীয় ফার্নিচার কালো রঙের করেছে, এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি সমস্ত কালো রঙের। অদ্ভুত, ল্যাজা মুড়ো ছাড়া কোথাও নিজেদের কোনো কিচ্ছু নেই, রুটলেস গাছের মতো। সেই কারণে দু চার দিন মানুষ থাকার পরে যখন কেউ ভিত্তি খুঁজে পায় না তখন তার খুব খুশি। আপনি বেলুনে চড়ে অনেক দিন আকাশে আকাশে ঘুরে বেড়াতে পারবেন, কিন্তু একটা সময় আপনার মনে হবে মাটির পৃথিবীতে নামা ভীষণ জরুরি,
আকাশে সারাটা জীবন থাকা যায় না, মাটির পৃথিবীতে নামতে হয়। ওই কারণে বোধহয় অরণ্যদেব রাজবাড়ি ছেড়ে খুলি গুহাতেও মাঝে মাঝে সে থাকে। তো সেই এই বলছেন লাজা মুড়া ছাড়া ভিত্তিহীন, মানে যার কোনো সলিড কংক্রিট কোনো ভিত্তি নেই, এই ধর্ম থেকে খানিকটা, উধর্ম থেকে খানিকটা, উধর্ম থেকে খানিকটা নিয়ে যেটা করা। দেখবেন আমরা যাই খাই না কেন, গিয়ে বলি ভ্যানিলা আইসক্রিম দাও, সেটা একটা ভিত্তি আছে, একটা ভ্যারাইটি। কিন্তু যখনই আমরা ওই অনেক রকম আইসক্রিম খাই, খানিকটা একটা স্কুপ ভ্যানিলা দিল, একটা চকলেট দিল, একটা স্ট্রবেরি দিল, তারপরে তার মধ্যে খানিকটা ক্রাঞ্চ দিয়ে দিল, তার মধ্যে দু চারটে পটাটো চিপস দিয়ে দিল, এই যে খেয়ে ওটা খেয়ে কিন্তু খুব সুখ হয় না। আমরা বলতেই পারি না, ভাবতে বুঝতেই পারি না কোন স্বাদটা কীরকমভাবে নিচ্ছে। তো প্রথম যখন সলিড থাকে তখন বুঝতে পারি, যেমন গোলে একটা পার হয়ে গেছে, কোনখানটা চকলেট আর কোনখানটা ভ্যানিলা কোনখানটা স্ট্রবেরি নিজেরাই বুঝতে পারি না। ব্রাহ্মধর্মটা ঠিক এইরকম বেসলেস একটা ধর্মপদ চলছে। বলছে কীরকম, বলছেন ধর্মপথে ভগবানের দিকে এগোনোর দুটো পথ আছে, একটা হচ্ছে সাকার আরেকটা হচ্ছে নিরাকার, আরেকটা তৃতীয় পথ আছে সাকার নিরাকারের পার। এই সাকার নিরাকারের পার সিদ্ধ পুরুষ ছাড়া কেউ যেতে পারে না, কিন্তু আমাদের যেতে হবে সাকার থেকে নিরাকার। প্রথমে উদাহরণ দিয়েছেন বাড়ির সাথে, এই বাড়ির তিনতলায় আপনি উঠতে চান, আপনাকে প্রথমে সিঁড়ি দিয়ে ধীরে 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 দোতলায় উঠে আসতে হবে, তারপরে দোতলা থেকে এখানে স্পাইরাল সিঁড়ি আছে সেখান দিয়ে তিনতলায় উঠতে হবে। ছাদে যখন উঠবেন তখন দেখবেন আপনি একতলা থেকে যে খণ্ড আকাশটা দেখছিলেন সেটাই বিরাট অনন্ত হিসেবে দেখতে পাবেন। এই যে সিঁড়িগুলো, এগুলো হচ্ছে আমার সাকার রূপ, ভগবানের সাকার রূপ। আর তারপরে যখন উপরে চলে যাব তখন অনন্ত হয়ে যাব। স্বামী ব্রহ্মানন্দজি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, আমাদের জীবনের সাথে খুব মেলে সেটা। উনি বলছেন আমাদের যখন দীক্ষা হয় তখন আমরা পূজা অর্চনা ফুল ফল সাজানোতে বেশি মন দিয়ে থাকি, লোকজনকে ডেকে ডেকে এনে থাকে, দেখো কী সুন্দর ঠাকুর ঘর সাজিয়েছি, কী ভালো ছবি দিয়েছি, কী সুন্দর গোলাপের মালা দিয়েছি। কিছুদিন বাদে আমাদেরই মনে হতে থাকে এই সাজগোজটা কম করে একটু বেশি করে জপধ্যান করি, কিছুদিন যাওয়ার পর আমাদের মনে হয় জপধ্যানটা একটু কম করে ধ্যানটা বেশি করি, তারপরে কিছুদিন যাওয়ার পর আমি এখনও সেই করি যে যাইনি বলে আমি বলতে পারছি না। কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি বলছেন তখন মনে হবে যেরকম একটা লণ্ঠনের ভেতরে, কাঁচের ভেতরে লণ্ঠনের আগুনটা আছে, ঠিক ওই রকম যেন একটা মায়ার বন্ধনের মধ্যে সেই পরমাত্মা আছে, সেই কাঁচটা ভেঙে তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া, এই সাকার থেকে নিরাকারের যাত্রা। আগুনের যত কাছে যাবেন আগুন আপনাকে প্রথমে উজ্জ্বল করবে, আরও কাছে গেলে আগুন আপনাকে উত্তপ্ত করবে, আরও কাছে গেলে পুড়ে আপনি আগুনের অংশ হয়ে যাবেন। যত আমরা ঈশ্বরের কাছে যাই তার প্রকাশ আমাদের ভেতরে পড়ে, তার দিব্য গুণ আমাদের ভেতরে আসে, আমরা দিব্য গুণময় হইতে হতে হয়। আরও যখন কাছে যেতে থাকি তখন নিজের অন্তরে ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করি, তখন খুব কঠিন হয় নিজের সঙ্গে ঈশ্বরের অস্তিত্বকে আলাদা করা। আগুনের উত্তাপ যখন অনুভব করেন তখন আপনার হাতটা মনে হয় না কীরকম গরম, হাতটাই তো আগুন হয়ে গেছে তো বোধ হয় না, যখন আপনারা রান্না করেন দেখেন মাঝে মাঝে আপনাদের বোধ হয় আমাদের হাতটাই তো গরম আগুন হয়ে গেছে। আর তৃতীয়টা হচ্ছে পুড়ে গিয়ে আগুনের সত্তার এই ছাই পাশ হয়ে যাওয়া, তার একটা অংশ হয়ে যাওয়া, এটা হচ্ছে তৃতীয় সত্তা, এই নিরাকার থেকে সাকারের অবস্থায় যাওয়া। এখানে তুলনা দিচ্ছেন ধানুকির সাথে, ধানুকি মানে যে ধনুর্বিদ্যার চর্চা করছে, সে যখন প্রথম টার্গেট প্র্যাকটিস করে সে কী করে, কলা গাছের গায়ে নানা রকম ছবি লাগায়, তারপর পয়সা লাগায় ই লাগায়, সে প্র্যাকটিস করতে থাকে, প্র্যাকটিস করতে 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 একটা সময় যখন সে সাকসেসফুল হয় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। কেন খুঁজে পাওয়া যায় না, তখন সে আকাশের দিকে তাকে এমনি করে যদি ছাড়ে সঙ্গে সঙ্গে পাখি মারতে পারে, তখন আর তাকে ওই অভ্যাসের জায়গার মধ্যে পৌঁছতে হয় না। ঠিক তাই আমরা যতদিন সাকার সাধন করি ততদিন আমাদের মা দুর্গা দরকার,
ততদিন আপনাদের আমাদের মহিম মন কাঞ্জিলালে বেনারসি কেনার দরকার আছে, ততদিন আমাদের গন্ধ তেল কেনার দরকার আছে, সব কেনার দরকার আছে। সাধন করতে করতে সাধন করতে করতে যখন আমরা হৃদয়ের ভেতরে অনুভব করি আমি তিনি তিনি আমি, তখন আর হিসাবে কোনো কিছুর প্রয়োজন নেই। শ্রীরামকৃষ্ণ দর্শন করতে গেছিলেন ত্রৈলঙ্গস্বামী, ত্রৈলঙ্গস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর এক অনেক, বলেছিলেন যখন বহুর ভেতরে দেখি তখন মনে হয় তিনি বহু, আর যখন নিজের ভেতরে দেখি তখন মনে হয় আমি তিনি তিনি আমি। এই যে আমাদের এই সত্তা কখনো, এই যে রোজ আমরা যে ধ্যান করি না, বলা হচ্ছে তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেদিকে, এইরকম জিনিসটা খানিকটা। এখন আপনার মুখ যেদিকে আপনার ইষ্টের মুখ সেদিকে হলে আপনি কেমন করে তাকে দেখবেন? তাহলে তো আপনাকে আপনাকে নিজের থেকে বার করতে হবে। তাহলে ঈশ্বর আপনার মধ্যে বসে আছেন, তিনি হলেন তুমি, আর যার ভেতরে বসে আছেন সেটা হচ্ছে আমি, আমি আর তুমি ছিলাম। এবার আমিটাকে বার করে দিলে যেটা পড়ে থাকলো সেটাকে বলা হয় তুমি। আমাদের যখন আমরা পুজো করি তখন আমরা ন্যাস করি আং রিং ক্রোং ইং রং লং বং সং 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 সোহ সো অংশ শ্রীরামকৃষ্ণ দেবতায়া প্রাণা ইহ প্রাণা, শ্রীরামকৃষ্ণ দেবতায়া জীব ইহ স্থিত, শ্রীরামকৃষ্ণ দেবতায়া সর্বেন্দ্রিয়াণি, শ্রীরামকৃষ্ণ দেবতায়া বান মনশ্চক্ষুত্বক শ্রোত্র প্রাণ প্রাণা ইয়াগত্ত সুখম চিরম তিষ্ঠন্ত স্বাহা। প্রার্থনা করি, বিচার করার চেষ্টা করি, আমার এই যে প্রাণ এটা আমার প্রাণ নয়, এর ভেতরে নিহিত আছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমার যে ইন্দ্রিয় যা দিয়ে চোখ দিয়ে আমি দেখছি, কান দিয়ে আমি শুনছি, এটার কারণ নয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ। যদি আমরা ভাবতে পারি কখনো খারাপ কিছু দেখবো না, কখনো খারাপ কিছু শুনবো না, কখনো খারাপ কিছু বলবো না, এই সাধনটা অটোমেটিক্যালি আসবে। শ্রীরামকৃষ্ণ দেব জীব ইহাস্থিত, এর ভেতরে শ্রীরাম জীবরূপী শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। আমি যাবতীয় ইন্দ্রিয় সব তিনি, বাং মনশ্চক্ষুত্বক শ্রোত্র প্রাণ প্রাণ সব দিয়ে ইহাগত্ত সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা। আমার এই শরীরে আগত হয়ে তুমি আমার ভেতরে বিরাজ করো, আমার ভেতরে থাকো, এই প্রার্থনা আমরা নিশিদিন ঈশ্বরের কাছে করি। এইটাই হচ্ছে সাকার থেকে নিরাকারের প্রার্থনা। এই রোজ প্রার্থনা করতে করতে, রোজ বলতে বলতে একটা সময় আমাদের বিশ্বাস হয় আমার এই শরীর নয়, এটা শ্রীরামকৃষ্ণের শরীর, আমার এই দৃষ্টি আমার নয়, আমার শ্রীরামকৃষ্ণের দৃষ্টি। যখন আমি ভাববো এটা আমার শ্রীরামকৃষ্ণ দেখছেন, তখন দেখবেন আমার মনের ভেতরে ভাবনাটা সব একদম বদলে গেছে, আমি মানুষটা একই আছি বদলে যাওয়ার গল্প। এই হচ্ছে সাকার থেকে নিরাকারে যাওয়ার কথা। এইটা হওয়ার সত্ত্বেও কেন কেন আমরা বলছি যে ব্রাহ্মধর্ম লেজা মোড়া ছাড়া, কেন না? ব্রাহ্মধর্ম আপনাকে যে প্রস্তুতির সুযোগ দেয় না, এটা যে প্রস্তুতির সুযোগ আমাদের অন্যান্য ধর্ম দিল। আগে বিশ্বাস করো তুমি আলাদা ঈশ্বর আলাদা, আর তুমি তাকে চিন্তা করতে করতে তাকে চিন্তা করতে করতে তুমি আর তিনি এক হয়ে গেলেন, এই যে প্রস্তুতি পর্বটা এটা দেন না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের দীক্ষা দেওয়ার সময় ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, জানো তো নিরাকার সাধন হচ্ছে আমাদের সকলের অধিকার, আমাদের পৌঁছাতে হবে সবাইকে নিরাকারে, কিন্তু সাকার দিয়ে নিরাকারে যেতে হবে। যখন আমরা সিঁড়ি দিয়ে উঠি নানা মানুষ উঠছে, কেউ একটা একটা সিঁড়ি ধরে ধরে উঠছে, কেউ হাতল ধরে ধরে উঠছে, কেউ দুটো দুটো সিঁড়ি লাফ মেরে উঠছে, কেউ বাঁশে জিমন্যাস্ট করে দোতলায় উঠে নিচ্ছে, যার যেমন ক্ষমতা। সকলের মনের যে সুর সেটা একসরে বাঁধা নয়, কেউ সোনামাত্র নিতে পারে কেউ পারে না, কিন্তু আমরা সবাই অভ্যাস করতে করতে সেই নিরাকারের পথে যাত্রা করব। এটা হচ্ছে সাধন পথ। এই সাধন পথটাকে স্কিপ করে গেলেন তারা, শুরু থেকেই শুরু করলেন নিরাকার দিয়ে, তাদের মন প্রস্তুত হয়নি সেই নিরাকার সাধনে, ফলে ধীরে ধীরে একশো থেকে সংখ্যাটা নিরানব্বই, নিরানব্বই থেকে আটানব্বই, আটানব্বই থেকে পঁচানব্বই, এরমভাবে ধীরে ধীরে কমতে কমতে এখন সংখ্যাটা শূন্যতে এসে দাঁড়িয়েছে।
যদি কখনো আপনাদের সুযোগ হয় কোনো একটা মাঘোৎসবে গিয়ে দেখবেন যে কতজন ব্রহ্মজ্ঞানী আছেন আর কতজন অব্রহ্মজ্ঞানী ওখানে উপস্থিত আছেন। আমার মহা সৌভাগ্য হয়েছিল এমন একজনের কাছে গান শেখার, তিনি নিজে ব্রাহ্ম ছিলেন আর তার কল্যাণে কলকাতার যত ব্রাহ্ম সমাজ আছে, রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, নন রেজিস্টার্ড, সব জায়গায় গান গাওয়ার সুযোগ হয়েছিল। তিনি নিজে ব্রাহ্ম হয়ে মজা করতেন আমাদের, বলতেন ভালো করে ওদের চেহারাটা দেখবি কেমন শুকনো, ঈশ্বর যেন ব্লটিং পেপারের মতো ওদের জীবনের যাবতীয় রস শুকিয়ে বার করে তুলে নিয়েছে, এই কারণে ওদের জীবনের কিচ্ছু হয়নি। উনি নিজের ভারী সরস মানুষ ছিলেন, নাম তার মেনকা ঠাকুর। তার ব্রাহ্মধর্মে দীক্ষা হয়েছিল কিন্তু আবার দীক্ষা নিয়েছিলেন পূজনীয় স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছে। তো তিনি আমাকে নিয়ে যেতেন ভারতীয় ব্রহ্মসমাজ, আদি ব্রহ্মসমাজ, নবমিলান ব্রহ্মসমাজ, সল্ট লেকের ব্রহ্মসমাজ, আর যাওয়ার সময় গাড়িতে এইটা বলতে বলতে যেতেন গিয়ে ওদের চেহারাটা দেখবি, ব্রহ্মজ্ঞান শুনেও ওদের সামান্যতম জীবনে সরসতা আসে না। তার কারণটা হচ্ছে সরস হতে গেলে একটা গাছ পোঁতা মাত্র কিন্তু সেই গাছে কিন্তু ফল দেয় না, তাকে সময় দিতে হয়, সে ধীরে ধীরে বাড়বে, সে আরও বাড়বে, তারপরে মুকুল বেরোবে, তাকে সময় দিতে হবে পরিপক্ক হতে। তারপরে পরিপক্ক হওয়ার পরে যখন আমরা সেই ফলটা খাই তার স্বাদ আমরা অনুভব করতে পারি। ঠিক ওই রকম এই মাঝের অংশটা সাকার থেকে নিরাকারে যাওয়ার, একশো থেকে শূন্যে রূপান্তরিত হওয়ার আগেই আমরা তাদের শূন্যতে এলিভেট করে দিয়েছি। যাদের মনের গতি তাই ছিল তারা তাতে সাকসেসফুল হয়েছে এবং বেশিরভাগ তাতে আনসাকসেসফুল হয়েছে। এই এদের এরা যারা খুঁজে চলেছিল, যে মানুষজন খুঁজে চলেছিল একটা ভালো কিছু শুনতে যাবে, ঈশ্বরকে অন্যভাবে খুঁজবে, তাদের তারা এই কেশব চন্দ্র সেনের বক্তৃতা শুনে ব্রাহ্মধর্মে আসে এবং পরবর্তীকালে ধীরে ধীরে তারা কেশবচন্দ্র সেনের কাছ থেকে শ্রীরামকৃষ্ণের কাছে আসে। আমার গলাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাসে শেষ বুধবার আপনাদের শোনাবো এমন দুজনের গল্প, যারা একবারে পাক্কা ব্রাহ্ম সমাজি থেকে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের কাছে থেকে নিজেদের জীবনকে ধন্য করেছিলেন। আজকে এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।